আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগতম জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত নতুন একটি লাইভ সেশনে। আজকের লাইভ সেশনে আপনাদের সাথে হোস্ট হিসাবে রয়েছি আমি সাইমা চৌধুরী জিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে। আমাদের আজকের সেশনের মেন্টর হিসেবে রয়েছেন আনিকা তাবাসুম ফারিয়া আপু। আপুকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জেনে খুশি হবেন যে আপু আমাদের কমিউনিটি মেডিসিন রিটেন এবং ভাইবা নিয়ে দুটি চমৎকার সেশন নিয়েছেন এবং ফরেন্সিক মেডিসিন রিটেন নিয়েও আরেকটি চমৎকার সেশন নিয়েছেন। আজকে তারই ধারাবাহিকতায় ফরেন্সিক মেডিসিনের ভাইবা সেশন হবে আমাদের। এই সেশনে আমাদেরকে গাইডেন্স দিবেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় আনিকা তাবাসুম ফারিয়া আপু। প্রথমে আমরা আজকের সেশনের শুরুতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবেন, আপু উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপু, ফরেন্সিক মেডিসিন ভাইবার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারবো, ওভারঅল একটি দিক নির্দেশনা যদি আপনি দিতেন। আচ্ছা, ফরেন্সিক মেডিসিনের ভাইভার জন্য মেইনলি ভাইভাতে হচ্ছে তোমার 200 মার্ক। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আর ভাইভা মিলাই 200 মার্ক। সেখানে ডিরেক্টলি হচ্ছে 50-50 দুটা বোর্ডে ভাগ হয়ে যাবে, উইপেন বোর্ডে 50 আর পয়জন বোর্ডে 50। আর বাকি যে 100 মার্কস আমরা আসলে প্র্যাকটিক্যালে বলি, সেখানে দেখা যায় 40 মার্কস তোমার অস্পিতে থাকবে, আর বাকি 10 মার্কস হচ্ছে যে দুটো প্র্যাকটিক্যাল খাতা তোমরা লিখবা, সে দুটো প্র্যাকটিক্যাল খাতার উপর ডিপেন্ড করা হয়, 5-5-10। আর বাকি যে 50, ওই 50টা আবার 25-25 হয়ে দুটো বোর্ডের মধ্যে আলটিমেটলি চলে যায়। যে দুটো বোর্ড ভাইভা হয়, বোর্ড ভাইভে 25-25 অ্যাড হয়ে যায়। আর যেটা একদম তোমার ভাইভার উপরে ডিপেন্ড করবে র মার্কস, সেটা তো আমি একটু আগে বললাম যে 50-50 ভাগ হয়ে যাবে দুইটা বোর্ডে। তো ওভারঅল প্রিপারেশন নিতে গেলে তোমাকে অবশ্যই প্রথমে প্রফের যে রিটেন কোয়েশ্চনটা তোমাদের থাকবে, সেই রিটেন কোয়েশ্চনটা পড়ে যাবা। হ্যাঁ, এটা আমি প্রত্যেকটা পরীক্ষার আগেই বলছি যে উই ডোন্ট নো, যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট চলে আসে সেক্ষেত্রে যেন একটা ব্যাকআপ তোমার থাকে, সেজন্য অবশ্যই রিটেন কোয়েশ্চেন গুলোর অ্যান্সার পড়ে যেতে হবে। আর সেকেন্ডলি চেষ্টা করবা যাদের লাগ ভালো, দেখা যাবে তোমাদের আগে হয়তো 3টা বা 4টা ব্যাচের পরীক্ষা হয়ে গেছে, তো এরকম যাতে সিরিয়াল থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডের কাছ থেকে এক্সটার্নাল এর কিছু কোয়েশ্চেন জানবা। আমরা আরেকটা যেটা ভুল করি যে সবাই খালি জিজ্ঞাসা করি কি স্যার কি ধরছে, ইন্টারনাল বা এক্সটার্নাল স্যার কি ধরছে সেটুকু জিজ্ঞাসা করি, কিন্তু এইটা জানতে চায় না যে তুই কি অ্যান্সার দিছিস, মানে ওটাকে স্যার একসেপ্ট করছে বা একটু এটা জানতে হবে। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ওর অ্যান্সারটা কি স্যার পছন্দ করেছে কিনা, বা স্যার একসেপ্ট করেছে কিনা, বা স্যার কিছু অ্যাড করেছে কিনা, এটা একটু জানতে হবে। শুধু কোয়েশ্চেন জেনে চলে আসলে আসলে হবে না, ঠিক আছে? অ্যান্সারটা একটু জেনে আসতে হবে। তো ভাইভা প্রিপারেশন আসলে ওই 100-100 শুনে আসলে খুব ভয় পাওয়ার মতো কিছু না, বরং আমি আরো বলবো যে রিটেনটা যেরকম টানা তোমাকে একটা পরীক্ষা দিতে হয়, খুবই এক্সস্টেড ফিল হয়, সেই তুলনায় ভাইভাটা ইজি, ঠিক আছে? তোমার যদি দুটা বোর্ড সম্পর্কে বেসিকটা ক্লিয়ার থাকে, তুমি যদি ইন্ট্রোডাকশনটা সুন্দর করে বলতে পারো যে ওয়েপেনটা তোমার পড়বে, ওয়েপেনটা সুন্দর করে বলতে পারো, পয়জন যেটা পড়বা সেটার ইন্ট্রোডাকশনটা যদি সুন্দর করে দিতে পারো, এমনি দেখবা আস্তে আস্তে তোমার ভাইভাটা ইজি হয়ে যায়। হ্যাঁ, আর ভাইভা তো আসলে মাত্র 10-15 মিনিটের একটা এক্সাম, তো ইটস মোর ইজি, মানে এটা অনেক ইজি, মানে আমি যদি রিটেনের সাথে কম্পেয়ার করি এসব তার চেয়ে অনেক কিছু, যদি আমরা ভাইভা নিয়ে ভয় পাই বেশি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার একটা মানে ওভারঅল, মানে আমি একটা ধারণা দিলাম আর কি, যে আলটিমেটলি তোমাকে কিভাবে ভাইভার জন্য মেন্টালি প্রিপেয়ার হতে হবে। জি আপু, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদের আজকের সেশনে কোনো অংশ মিস করে থাকেন অথবা পূর্ববর্তী সেশন গুলো দেখতে চান, তাহলে অবশ্যই এক্সিস মেডিকেল স্কুলে ইউটিউব চ্যানেলে আপনারা সেশন গুলো ফ্রি পেয়ে যাবেন। আপু, এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমরা আমাদের যে টেক্সট বুক আছে রেডি, ওখানে বিভিন্ন ধরনের ল বা সেকশন, এগুলো ইন্টারন্যাশনাল সেকশন গুলো দেওয়া আছে। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা প্রফে টিচাররা কোনটা বেশি প্রেফার করেন? আচ্ছা, এটার ক্ষেত্রে তোমাকে অবশ্যই লেকচার ফলো করতে হবে। হ্যাঁ, তুমি যদি লেকচার ফলো না করো সেক্ষেত্রে স্যার কোন লটাকে কিভাবে পড়তে বলছে, যেমন খুব ইজি একটা এক্সাম্পল যদি আমি দেই, ইনফ্যান্ট এবং নিওনেটাল ডেফিনেশন দেখবা রেডিতে যেভাবে লিখা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের অনুযায়ী একটু ডিফারেন্ট, বয়সের সময়টা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এবং ওইখানে বলাই আছে যে এটা, কারণ রেডিতে আমরা আসলে ইন্ডিয়ার বই পড়ি, তো ইন্ডিয়াতে হয়তো বা একরকম বলছে, আমাদের দেশে একরকম বলছে। শিশু শ্রমিকের যে ব্যাপারটা, যে কত বয়সের নিচে গেলে সে শিশুকে আমরা শ্রমিক হিসেবে নিতে পারবো না, সে বয়সটা বাইরের দেশে একরকম, আমাদের দেশে একরকম। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানার জন্য আসলে তোমাকে লেকচারে কোনো বিকল্প নাই, লেকচারে সেগুলো স্যার যেটা বলে দিবে সে আপডেটটাই তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? জি আপু,
আপু এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ফরেন্সিক মেডিসিনের একটা ইউনিক জিনিস হচ্ছে অটোপসি। অটোপসি হয়তো আমাদের প্রত্যেকটা মেডিকেলে 10-12টা করে এরকম অটোপসি দেখায়, এগুলো দেখার গুরুত্বটা কি? এটা আসলে পরীক্ষার ভাইবাতে আমাদের কতটা হেল্পফুল হবে? অটোপসি দেখার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আমি বলবো তোমাকে রিপোর্টস গুলো, এই যে তুমি যে ইঞ্জুরি রিপোর্টস গুলো লিখবা, পোস্টমর্টাম রিপোর্টস লিখবা, হ্যাঁ, তো রিপোর্টস নিয়ে তো আসলে অনেক কাহিনী হয়ে যায়। তো তোমাকে আলটিমেটলি দুইটা বোর্ডেই দেখা যাবে, যে যখন ভাগ ভাগ হয়ে যাবে, যে একটা বোর্ডে সেক্সুয়াল অফেন্সের জিনিসপত্র কিছু ধরে, একটা বোর্ডে তোমার অটোপসি থেকে কিছু কোয়েশ্চেন ধরে, মেকানিক্যাল ইঞ্জুরি থেকে কোয়েশ্চেন ধরে। তো প্রত্যেকটা অটোপসি রিপোর্ট থেকে, এবং আমি যদি এক কথা সবগুলো শিটের কথা বলি, তোমাকে ওপিনিয়ন্স গুলো জানতে হবে। হ্যাঁ, ওপিনিয়ন্স গুলো একদম খুবই ইম্পর্টেন্ট। এবং চেষ্টা করে যাবা যখন তুমি যে সার্টিফিকেট গুলো লিখবা, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, সেগুলোতে কি কি পয়েন্টস আছে, এই পয়েন্টস গুলো একটু মুখস্থ করে যেতে হবে। বিলিভ ইট অর নট, আমাদের ভাইভার সময় একটা মেয়ের ওর টোটাল ভাইভা, মানে একটা বোর্ডে টোটাল ভাইভাটা ওর তোমার ইয়ার উপরে হয়েছে, ডেথ সার্টিফিকেটের উপরে হয়েছে। হ্যাঁ, যে ডেথ সার্টিফিকেটে কি কি পয়েন্ট আছে, কি কি লিখছো, হ্যাঁ, কার কার সিগনেচার লাগছে, কয়জনের সিগনেচার ছিল, এইসব কোয়েশ্চেন দিয়ে ওর একটা ডেথ সার্টিফিকেটের উপরে ওর পুরো ভাইভা, এক বোর্ডের ভাইভা হয়ে গেছে। তো এই জন্য এই যে মাত্র হাতে গোনা কয়েকটা রিপোর্ট তোমরা লিখবা, 10টা না 12টা রিপোর্ট লিখবা, তো ওই রিপোর্ট গুলোর অ্যাটলিস্ট ওপিনিয়ন ভালো করে পড়ে যেতে হবে। আর তোমরা অনেক আছে আবার শুধু ওপিনিয়ন পড়ে ছেড়ে দাও না, পুরো রিপোর্টের মধ্যে কি কি ইনফরমেশন আছে একটু মাথায় আইডিয়া নিয়ে যেতে হবে, গ্রস আইডিয়া নিয়ে যেতে হবে। এরপর আসো তোমার ভেতরে যে ভেসেলের ফাইন্ডিংস গুলো কেমন হয়, কোনটাতে তুমি কনজেশন পাবা, হ্যাঁ, কোনটার মধ্যে হয়তো বা তুমি ব্লুইশ স্পট পাবা, তারপর তোমার দেখা যায় ভিকটিমের বডিতে কি কি মার্কিংস থাকে, ওই রিপোর্টের এই জিনিসগুলো ভালো করে পড়ে যেতে হবে। আর অটোপসি রুমে যাওয়ার, তুমি যখনই তোমাকে অটোপসি থেকে কোয়েশ্চেন করবে যে অটোপসি রুমে গেছো, বলো সেখানে কি কি দেখছো, তুমি তো কার সাথে কাজ করছো, সেখানে কি ডোম ছিল নাকি ডোমের অ্যাসিস্ট্যান্ট ছিল, তো এই ব্যাপারগুলো সম্পর্কে তোমাকে একটু আইডিয়া নিতে হবে। এবং আইডিয়া নিতে গেলে তোমাকে অবশ্যই অটোপসির রিপোর্ট গুলো খুব ভালো করে পড়ে যেতে হবে। জি আপু, অসংখ্য ধন্যবাদ আপু। এখন আসবো ওয়েপন এর ক্ষেত্রে, ওয়েপন থেকে আমরা কি কি পড়বো, যেহেতু ওটা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ভাইবার পোর্শন, ওখান থেকে কিভাবে প্রিপারেশনটা নিই? ওয়েপেনের জন্য অবশ্যই আগে ওয়েপেন গুলো খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েপেনের মধ্যে একটা ওয়েপেন কে তুমি যখন ধরবা, ধরাটা শিখে যেতে হবে। এখন তুমি একা একা ধরে তো এটা প্র্যাকটিস করতে পারবা না, ফ্রেন্ডসরা যখন একসাথে হবা, সবচেয়ে ভালো হয় যদি স্যার একবার ক্লাসে তোমাদেরকে দেখাই দেন। হ্যাঁ, চেষ্টা, স্যারকে রিকোয়েস্ট করবা যে প্রফের আগে স্যার জন্য একবার সবগুলো ওয়েপেন্স নিয়ে তোমাদেরকে ধরাটা দেখিয়ে দেয়। সবকিছু জেনারেল রুলস আছে, যেমন কখনই শার্প এজ যেটা থাকবে বা পয়েন্টেড এজ যেটা থাকবে, সেটা কখনোই টিচারদের দিকে পয়েন্ট করবা না, সবসময় নিজের দিকে রাখবা। তুমি হয়তো বা একটা বটি ধরেছো বা একটা রামদা ধরেছো, তো রামদার যেটা শার্প পয়েন্ট সেটা এদিকে রাখতে হবে, ঠিক আছে? আর এরকম অনেক হিস্ট্রি আছে যে ভাইভাতে আমরা সবাই এত নার্ভাস থাকি, তো দেখা গেছে একবার এরকম একজন ব্লেড ধরেছে, খুব ছোট ছোট্ট একটা রেজার ব্লেড, তো রেজার ব্লেডটা ধরার সময় তার এত হাত কাঁপছিল, ওই ব্লেডটা হাত থেকে পড়ে যায়, এক্সটার্নাল ম্যামের শাড়ির মধ্যে, কোলের মধ্যে যে পড়ে গেছে, খুবই এম্বারাসিং একটা সিচুয়েশন। তো এই জন্য সবসময় প্রত্যেকটা জিনিস, যেহেতু আলটিমেটলি অল অফ দিস আর ওয়েপন, তো চেষ্টা করবা যেন শার্প এজ বা যেটা একটু ডেঞ্জারাস পার সেটা তোমার নিজের দিকে রাখতে। হ্যাঁ, এবং ধরার কিন্তু সিস্টেম আছে, ধরাটা খুব সুন্দর করে ধরতে হবে ওয়েপেনে। ফার্স্ট ওয়েপেন ধরাটাই টিচাররা খেয়াল করবে, এরপর ওয়েপেনটা ধরার পর তোমার যে যে পয়েন্টস গুলো বলতে হয়, কয়টা বর্ডার, কয়টা এজ, তারপর তোমার কোনটা ব্লান্টেন্ট, কোনটা কি দিয়ে ধরে, এটা কি উডেন নাকি স্টিল, এই কথাগুলো বলতে হবে। এরপরে কোয়েশ্চেন খুবই কমন, এগুলো একদম জেনারেলাইজ সবাইকে ধরবে, যে তোমার কি কি ইঞ্জুরি হয়, তখন তুমি সেই ইঞ্জুরি গুলো বলবা, যেটা দিয়ে এই পয়েন্টটা দিয়ে ইঞ্জুরি হতে পারে, এই এজ দিয়ে এই ইঞ্জুরি হতে পারে, ব্লান্টা দিয়ে ব্রুস হতে পারে, ঠিক আছে? এইভাবে তোমার প্রত্যেকটা পয়েন্ট দিয়ে তোমাকে ডিসক্রাইব করতে হবে। এই যে তুমি এক একটা ওয়েপন ধরে তুমি ডিসক্রাইব করলা, এইটার উপরে ডিপেন্ড করবে যে তোমার সামনে ভাইভাতে স্যার কতটুকু ডিপে তোমাকে কোয়েশ্চেন করবে। হ্যাঁ, কারণ যে শুরুতে এসে ওয়েপনটাকে খুব সুন্দর করে ডিসক্রাইব করতে পারে, কি কি ইঞ্জুরি হচ্ছে এটাকে সুন্দর করে বলতে পারে, তখন অটোমেটিকলি তো ইমপ্রেশনটা খুব ভালো হয়ে যায়। আর আরেকটা যেটা বললাম, যে ওয়েপন ধরাটা কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবা। অনেকের লাক ভালো থাকে, দেখা যায় যে স্যার বলে তুমি কোনটা সবচেয়ে ভালো পারো সেটা তুলো, এটা আসলে যারা প্রথম দিকে যাবা তারা জিনিসটা বেনিফিট পাবা, যে স্যার প্রথম দিকে অপশন দেয়, কিন্তু পরে দিয়ে দেখা যায় আসলে টাইম শর্টেজ থাকে, তো তখন স্যার আসলে র্যান্ডামলি বলে যে এই তিন চারটা ওয়েপন ধরে তোমাকে, মানে র্যান্ডামলি তিন চারটা ধরাবেই, যে এটা তুলে এটা তুলো, তখন আসলে স্যার তোমাকে চুজ করে দিবে। তবে নিজের যদি অপশন থাকে, অবশ্যই যেই মানে যেই চ্যাপ্টারটা তুমি সবচেয়ে ভালো পারো, ফর এক্সাম্পল তুমি হ্যাঙ্গিং খুব ভালো পারো, স্ট্র্যাঙ্গুলেশন ভালো পারো, তাহলে তুমি রোপ ধরবা,
হ্যাঁ, তুমি হ্যাঙ্গিং থেকে কোয়েশ্চেন ধরলে তুমি ভালো বলতে পারবা, তখন তুমি রোপ ধরবা। তোমার যদি মনে হয় তুমি অ্যাব্রেশন, ব্রুস, ল্যাসারেশন এগুলোর টাইপস গুলো তুমি ভালো বলতে পারো, তাহলে তুমি সেখান থেকে নাইফ তুলতে পারো, বটি তুলতে পারো, দা তুলতে পারো, ঠিক আছে? মানে যে যেটা ভালো পারবা। অনেকে চাচ্ছ যে না আমাকে একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন করুক, একটু ভেতর থেকে কোয়েশ্চেন করুক, তখন অনেকের দেখবা যাদের ল্যাবে আসলে যেগুলো অ্যাভেলেবেল আছে, যেমন আমাদের একটা ওয়েপন ছিল কচ, ওই মাছ ধরার জন্য অনেকগুলো এরকম লম্বা 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 দাগ থাকে, হ্যাঁ কচ, তো সে কচটা যারা তুলছে তখন সেখান থেকে তাদের মাল্টিপল পাংচার্ড উন্ডে চলে গেছে, হ্যাঁ একেবারে ডান শট ইঞ্জুরি সেইসব পার্টসে চলে গেছে, যার কোন কোন এই একমাত্র এই কচ ছাড়া আর কি দিয়ে এরকম মাল্টিপল পাংচার উন্ড হতে পারে, পিলেট দিয়ে হতে পারে, আমরা পড়ছি না বুলেট অ্যান্ড পিলেট, পিলেট দিয়ে হতে পারে। তাহলে এবার পিলেটের মাল্টিপল পাংচার উন্ড আর এই কচের মাল্টিপল পাংচার উন্ডের মধ্যে ডিফারেন্স কি, কোয়েশ্চেন গুলো তখন এইভাবে হয়ে যায়। ভাইভার একটা মেইন কি পয়েন্ট জেনে রাখো যে তুমি আসলে টিচারকে গাইড করবা, হ্যাঁ, যে কোন দিকে টিচারকে যেতে হবে। তো তুমি যদি কোয়েশ্চেন এর অ্যান্সার গুলো এরকম ছোট ছোট করে কনসাইসলি দাও, তখন দেখা যাবে ভাইভাটা তোমার খুব স্মুথলি শেষ হবে। আর তুমি যদি পেঁচায় ফেলো, শিওর না হয়ে অ্যান্সার দাও, স্পেশালি ওয়েপেন এর ক্ষেত্রে, তখন কিন্তু স্যার একেবারে তোমার মাথায় প্যাচ লাগাই দিবে। যেমন আমি আমার আমাদের যদি একটা এক্সাম্পল বলি, আমার এক ফ্রেন্ডের, ওর হচ্ছে খুবই ইজি রোপ পড়ছিল, হ্যাঁ স্যারই ওকে চুজ করতে দেয়, তো রোপ পড়ছিল, তো রোপটা নিয়ে ও প্রথমে যে কথাগুলো বলতে হয় সে কথাগুলো ঠিক মতো বলতে পারে নাই, স্যার খুবই খেপে যায়, এক্সটার্নাল যিনি ছিলেন, এবং পরে উনি কেমন উল্টাপাল্টা কোয়েশ্চেন করা শুরু করছে দেখো, উনি তখন ওই ভাইয়াটাকে জিজ্ঞাসা করতেছে যে বলতো তোমাদের এই রোপটা লেন্থ কত, তোমাদের রোপটার ব্রেথ কত, মাপছো কখনো, খুলে দেখছো? আমরা কিন্তু কখনো রোপ খুলে দেখি নাই, আমাদের যেটা রেডি করা আছে সেরকমই, তো তাকে তখন এরকম কিছু আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফেস করতে হয়েছে। এই জন্য আমি বলবো যে ওয়েপেন বোর্ডে অবশ্যই তোমাদের কলেজে, যার যার কলেজে যে যে ওয়েপেন গুলো অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ওয়েপেন সুন্দর করে ধরা শিখবা, সেগুলোর ইন্ট্রোডাক্টরি পয়েন্ট বলা শিখবা, এবং কোন এন্ড দিয়ে কি কি ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরি গুলো বলা শিখবা। জি আপু, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা অনেক ইনফরমেশন পাচ্ছেন আমাদের আজকের এই সেশন থেকে, যুক্ত থাকুন আমাদের আজকের এই সেশনে। আপু, নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে পয়দন নিয়ে। পয়দন ও ভাইবার একটা ইম্পর্টেন্ট পার্ট, সেখান থেকে আমরা কিভাবে নিজেদের প্রিপেয়ার করব। আচ্ছা, পয়জনের কথা যদি বলি, এখানে প্রথমে একটা কথা বললাম যে এটা ডিপেন্ডস অন লাক, অনেকেই চুজ করতে পারবা, আবার অনেকে দেখা যাবে যে সারি তখন চুজ করে দিবে। পয়জনের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পয়জনের ক্ষেত্রে তোমাকে নিয়ে সাউন্ড শুনতে হবে, যেমন আমি এক্সাম্পল দিই, যদি আমি আর্সেনিকের কথা বলি, আর্সেনিকের বোতলটা নিয়ে তোমাকে দুইটা টেস্ট করতে হয়, একটা হচ্ছে কানের কাছে এরকম করতে হবে, যদি তুমি কোনো সাউন্ড শুনতে পারবে না, কিন্তু তোমাকে যখন স্যার বলবে যে এরকম কেন করলা, স্যার গ্রিটি সাউন্ড শোনার জন্য, কারণ আর্সেনিক যদি থাকে সে যেরকম একটা একটার সাথে ঘষাকে এরকম গ্রিটি সাউন্ড হয়। গ্রিটি সাউন্ড বলতে কি, যখন শুকনো পাতার যে মরমর যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটাকে আমরা গ্রিটি সাউন্ড বলি। এবং আমরা জানি যে আর্সেনিক সবসময় বোতলের গায়ে অ্যাডিশন হয়ে থাকে। তখন আমি অনেক আগে আর্সেনিক নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের বোধ হয় গত বছর প্রবাবলি থার্ড ইয়ারে, সেখানে আমি বোতল নিয়ে দেখাই দিয়েছিলাম যে আর্সেনিকের বোতল নিয়ে কিন্তু অ্যাডিশন টেস্ট করতে হয়, যে তুমি বোতলটাকে নিবা, বোতলটাকে হালকা একটু ঝাঁকায় এমন ভাবে সোজা করবা যে বোতলের গায়ে এভাবে স্লোপ করে আর্সেনিকটা লেগে থাকবে, হ্যাঁ। তো এরকম কিছু কিছু এক্সাম্পল, আবার যখন কেরোসিনের বোতল নিলা, তো কেরোসিনের বোতল নিলে তখন কিন্তু নিয়ে এরকম স্মেল নিতে হয়, হ্যাঁ, যদি তুমি স্মেল পাবা না, সবকিছু একদম টাইট করে সিল করা থাকে, কিন্তু এই এক্সপ্রেশন গুলো দেখাতে হয়। তো এরকম অবশ্যই টিচারদের কাছে এগুলো প্র্যাকটিস করে নিবা, তারপর ফ্রেন্ডসরা মিলে প্র্যাকটিস করবা, যদি কারো ভুল থাকে সেটা যেন বের হয়ে আসে। তো পয়জনের বোতলটা নিয়েও সেম, এরকম তুমি গ্লাস বোতল নিচ্ছো নাকি প্লাস্টিকের বোতল নিচ্ছো, কোনো কালার আছে কিনা পয়জনের, এবং সেখানে কি কি রকমের স্মেল পাচ্ছো, যদি স্মেল থাকে তাহলে স্মেল বলবা, অনেক সময় দেখা যায় ফ্রুটি অডোর আছে, অ্যামোনিয়াকাল অডোর আছে, তারপর কালারটা কি পয়জনের, এই জিনিসগুলো দিয়ে আলটিমেটলি তোমাকে পয়জনটাকে ডিসক্রাইব করতে হবে। এবং তুমি দেখো এটা কিন্তু একদিনে হবে না, অবশ্যই অবশ্যই আগে একটা নোট রেডি করে ফেলতে হবে যে কয়টা পয়জন তোমার অ্যাভেলেবেল আছে। এই নোট গুলো আসলে দেখা যায় কি সিনিয়র টু সিনিয়র এটা মানে আসতেই থাকে, যেমন আমরা আমাদের সিনিয়র ব্যাচদের কাছ থেকে আমরা নিছি, তো তোমরা এরকম চেষ্টা করো কালেক্ট করার। তো ওইখানে দেখবা নোটের মধ্যে প্রত্যেকটা বোতলে কি কি কথা বলতে হবে সেটা লেখা থাকে, যার যার কলেজে যে যে স্যাম্পল গুলো অ্যাভেলেবেল আছে। তো ওইটা ভাবে যদি আর যদি নাও পাও, নোট যদি কালেক্ট নাও করতে পারো, নিজেরা বানায় ফেলবা, যে প্রত্যেকটা গ্লাস বোতল নিয়ে যে কার্বলিক অ্যাসিডের কালার সেম, সালফিউরিক অ্যাসিডের কালার, দুটার কালার তো অলমোস্ট সেম, তাহলে তুমি কি কি ডিফারেনশিয়াল পয়েন্টস বের করছো, এইভাবে যেগুলো যেগুলো সেম সেম জিনিস ওগুলা নিয়ে একদম ডিফারেনশিয়াল পয়েন্টস বের করে একটা নোট রেডি করে ফেলবা। ভাইভাটা একদম ঢোকার আগে সেই নোটসটাই পড়বা, মানে যেটা নিয়ে তুমি প্রথম ভাইভা শুরু হবে তোমার পয়জনটা নিয়ে, ওই নোটসটা পড়ে তারপরে তুমি ভাইভার হলে ঢুকবা, তাহলে একদম যে পয়জন বোটলি তোমার পড়ুক তুমি খুব সুন্দর করে প্রথম কথাগুলো তখন বলতে পারবা। জি আপু, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার কথা মতো
প্রত্যেকটা ইনফরমেশন পরীক্ষা হলে কাজে লাগানোর জন্য। আপু, ফরেন্সিক মেডিসিনে ওভারঅল পরীক্ষায় আমরা কিভাবে প্রেজেন্টেশনটা করতে পারবো ভাইবাতে, বা কোন কোন টপিক একদম না হলেই নয় ভাইবার জন্য? আচ্ছা, ভাইভার জন্য আমি একই কথা বলবো। ফরেন্সিক মেডিসিন আসলে ওই যে পড়তে গেলে মনে হয় যে অনেক ইজি, কিন্তু ইনফরমেশন অনেক ভাস্ট, এই কথাটা আমি গত সেশনেও বলছিলাম। তো এই ভাস্ট ইনফরমেশনটাকে গুছায় আনার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি রিটেনের ইনফরমেশন, মানে রিটেনের যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো তো অবশ্যই পড়বা, পড়ার পর লেকচার পড়বা, এবং লেকচার পড়ার পর লেকচার অবশ্যই কিন্তু তোমাকে, তুমি যখন পরীক্ষা কাছে আসবে দেবো অনেক কিছু কনসাইজ করে দেয় যেটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, বা এটা এতবার আসছে তখন সে কনসাইজ ইনফরমেশন গুলো পড়বা। অ্যান্ড মাস্ট রেডি থেকে ইম্পর্টেন্ট যে লাইন্স গুলো থাকবে, বোল্ড লাইন্স গুলো বা হাইলাইটেড লাইন্স গুলো, সেই লাইন্স গুলো পড়তে হবে। হ্যাঁ, কারণ যখন তোমার ভাইভাটা একটু ফরেন্সিক, কিন্তু ভাইভা ভালো কলেজ, অনেক ইজি। হ্যাঁ, কমিউনিটি মেডিসিনের মতো অ্যানালাইটিক্যাল টাইপ কিছু নাই। তো দেখা যাবে যে তুমি যখন একটু ভালো করছো, স্যার কিন্তু তখনই তোমাকে ভালো মার্কসটা দেওয়ার জন্য উনি তখন রেডিতে ঢুকে যাবে। হ্যাঁ, তখন অনেক কোয়েশ্চেন করে, যেমন দেখা যায় যে কোয়েশ্চেন গুলো নর্মালি আসে না, বেরিজ এনারিজম মানে কি, তারপর ভ্যাসোভাগাল শক কখন হবে, বা ভ্যাগাল ইনহিবিশনের সাইন সিমটমস কি হবে, এই জিনিসগুলা কিন্তু পাস লেভেলের কোয়েশ্চেন না, ঠিক আছে? তো ওগুলো তুমি, এগুলো কোথায় পাবা? সব রেডিজে লিখা আছে, এবং একদম বোল্ড করে করে জিনিসগুলো মাঝখানে মাঝখানে লিখা আছে। তো একটা চ্যাপ্টার পড়ার পরে শুধুমাত্র হাইলাইটেড পয়েন্টস গুলো, এবং এই কাজটা কিন্তু পরীক্ষার আগের রাত্রে করা যাবে না। যখন তুমি একটা চ্যাপ্টার পড়ছো, গুছাই ফেলতেছো একবারে প্রফের জন্য, তখন তুমি যদি বইয়ের লাইন গুলো একদম আলাদা করে মার্ক করে রাখো, তাহলে দেখা যাবে যে ভাইভার আগে পড়ার সময় তুমি খুব র্যাপিডলি রিভাইজ করতে পারবা। হ্যাঁ, আর কারো যদি আগে বই না পড়া থাকে, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার আগের রাত্রে বই পড়ার টাইম ওয়েস্ট করতে যেও না। যেভাবে প্রিপারেশন নিয়েছো, লেকচার বেসড, গাইড বেসড, হ্যাঁ, এবং নিজের নোট বেসড, ওইগুলোর উপরেই তখন ডিপেন্ড করে প্রিপারেশনটা নিতে হবে। জি আপু, ধন্যবাদ আপু। এবার হচ্ছে আমি নেক্সট কোশ্চেনে যাবো, সেটা হচ্ছে আমাদের যে ফরেন্সিক মেডিসিনের ওয়েপন বা পয়জন, এগুলো অনেকটা অ্যানাটমি টাইপস এর, যেখানে আমরা বোনস তুলতাম, ভিসেরা তুলতাম, এখন এই যে ভয়টা কাজ করে যে আমি ঠিক বলতে পারবো কিনা, প্রথমে গড়বড় করে দিব কিনা, এইগুলো কিভাবে রিল্যাক্স থাকা যায় বা স্মুথলি বলা যাবে? এটা রিল্যাক্স থাকার একমাত্র ওয়ে হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যেমন আমরা আমাদের ভাইভার আগে, মানে ধরো একদম প্রথম যেই যেদিন ভাইভার শুরু হবে, তার আগে বোধহয় আমাদের 2 দিন না 3 দিন গ্যাপ ছিল, তো ওর মধ্যে আমরা সবাই যেতাম, সবাই যে যে ধরো আমি সাথে আমার একটা ফ্রেন্ড, একটা ফ্রেন্ডকে নিয়ে গেছি, তো এরকম সবার দেখা যেত দুজন তিনজন করে ফ্রেন্ড যে একজন আরেকজনকে ডেমো দিত, এবং সবাই ডেমো দিত, মানে ভাইভার আগে আর কারো মিস নাই। ওই পরীক্ষার আগে দিয়ে প্রফের আগে সবাই সবাইকে ডেমো দিয়ে দেখতো যে দেখ আমারটা হচ্ছে কিনা, আমারটা হচ্ছে কিনা, এবং আমরা তখন একজন একজনের ভুল গুলো ধরে দিতাম, যেখানে যেখানে ভুল মনে হতো, যেহেতু আমরা একসাথে 2-3 জন থাকতাম, তো একজনের একজন ভুল ধরতে পারতোই। তো এভাবে করে তুমি যত ডেমো দিবা, যত প্র্যাকটিস করবা, তত তোমার মুখ খুলবে। তুমি একা একা যতই সারাদিন মিলায় মিলায় পড়ো, তোমার কিন্তু ভাইভার মধ্যে যেতে দেখবা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য আসলে গ্রুপ প্র্যাকটিসটা সবচেয়ে ভালো অপশন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের সেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফরেন্সিক মেডিসিনের রিটেন এবং ভাইবা নিয়ে আপু আমাদের দুটি চমৎকার সেশন উপহার দিয়েছে, সাথে কমিউনিটি মেডিসিন নিয়েও। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এক্সিস মেডিকেল স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেশন গুলো ইজিলি পেয়ে যাবেন। আপুকে বলবো যে ওভারঅল আপনি তো 4 দিন সেশন নিলেন, আমাদের কোনো উপদেশ দেওয়ার থাকলে আপু, কোনো গাইডেন্স, বিশেষ টিপস আপনার থেকে আশা আচ্ছা, করছি। বিশেষ টিপস বলতে, আমাদের মেডিকেলে একটা লাইন খুব, মানে এটা একদম বলা হয় একটা ওয়ান কাইন্ড অফ মোটো হিসেবে ইউজ করা হয়, এটা আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি আমার জুনিয়র্সদের বা আমার স্টুডেন্টদের আমি যখন পড়ে আমি এই কথাটা বলি, সেটা হচ্ছে শক্ত প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তোমার ট্রেনিং যত হার্ড হবে, তোমার প্র্যাকটিস যত কঠিন হবে, তোমার কাছে যুদ্ধ ফেস করাটা তত ইজি হবে। হ্যাঁ, এটা একদম একটা সত্যি কথা। তুমি এখন কষ্ট করো, এখন তোমার গুছাতে টাইম লাগবে, পড়তে বসতে মন চাইবে না, হ্যাঁ একটু পড়ার পরে মনে হবে টায়ার হয়ে গেছো, খালি ঘুম আসবে। আমরা তো প্রফ দিচ্ছি, তাই না? একদম সবার ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সেমই, কিছু কিছু মানে পাবলিক আছে তাদের কথা আলাদা। তো দেখো আলটিমেটলি কষ্ট কিন্তু করতে হবে। হ্যাঁ, তো যেহেতু চলে আসছো মেডিকেল লাইনে, একটা প্রফ দিয়ে ফেলছো, সামনে একটা প্রফ দিবা। আসলে আমরা যতই বলি না যে কমমেট ফরেন্সিক পড়া খুব কম, পড়া খুব ছোট, আসলে কিন্তু প্রফ প্রফই, ফার্স্ট প্রফ দিতেও যে প্রেশার ফিল করছো, সেকেন্ড প্রফে কিন্তু ঠিকই প্রেশার ফিল করবা, থার্ড প্রফের হিসাব এটা পরেরটা পরে। হ্যাঁ, কোনো প্রফকে আসলে আমরা ইজি ভাবেও দেখতে পারি না, ছোট করেও দেখতে পারি না। তো এই জন্য কেউ আবার এমন করো না যে আমি কমিউনিটি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন সামনে পড়বো না, আমার লাইফে লাগবে না, আমি এটাকে হেলা ফেলা করি। একবার যদি আটকা যাও, তখন কিন্তু এই লোড টানতে অনেক সমস্যা হয়ে যাবে, কারণ সামনে 4th ইয়ারে হিউজ হিউজ পড়া আছে।
ঠিক আছে? তা আমি বলবো এখনই কষ্ট করার সময়, এখনই গোছানোর সময়, যতই মানে টায়ার্ড লাগুক, যাই মনে হোক, পড়তে মন চাচ্ছে না, হ্যাঁ ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, তারপর লেগে থাকতে হবে। এখন কষ্ট করো, এখন কষ্ট করে করে প্র্যাকটিসটা করো, আলটিমেটলি দেখবা পরীক্ষার দিন জিনিসগুলো স্মুথলি যাবে। হ্যাঁ, এবং এটার জন্য আসলে কষ্টের কোনো বিকল্প নাই, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। জি আপু। আপু আরেকটা কোশ্চেন ছিল আমাদের সেকেন্ড ফেজ নিয়েই, যে আমাদের এখানে তো ওয়ার্ড শুরু হয় আমাদের থার্ড ইয়ার থেকেই, তো কমিউনিটি মেডিসিন ফরেন্সিক মেডিসিন অনেক সময় দেখা যায় ওয়ার্ডের পড়া থাকে, ওয়ার্ডে আইটেম থাকে, এই আইটেম গুলো থাকে, দুইটা কিভাবে একটু ব্যালেন্স করা যায়, যেহেতু আমাদের প্রফ আলটিমেটলি কমিউনিটি মেডিসিন ফরেন্সিক মেডিসিন নিয়েই হবে সেকেন্ড ফেজ, আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো এটা না আসলে তাহলে ব্যালেন্স কিভাবে করা দুইটা খুব একটু ব্যালেন্স টাফ করা না, যাবে, হ্যাঁ, ম্যানেজ করা যে যাবে? তোমাদের দেখা যায় আসলে ওয়ার্ডের টাইমটাতে ওয়ার্ডের পড়াগুলো চেষ্টা করবা ওয়ার্ডে পড়ে ফেলার জন্য, কারণ তোমাদের হিস্ট্রি নেওয়ার জন্য একটা টাইম থাকে, ধরো স্যার এসে পড়ায় চলে গেছে, পড়ার পরে সবাই হুড়মুড় করে আবার চলে যাও, তো এত মানে হেক্টিক শেডিউল না মেনটেন করে চেষ্টা করবা ওয়ার্ডের পড়াগুলো ওয়ার্ডে করে ফেলতে। হ্যাঁ, এবং তোমার দেখবা থার্ড ইয়ারের যে ওয়ার্ড ফাইনাল গুলো হয় বা যে ওয়ার্ড এক্সাম গুলো হয়, এগুলোতে অ্যাটেন্ড করতে পারলে বেটার, না করতে পারলেও তোমার খুব বড় সমস্যা হবে না, কিন্তু তুমি যদি কমমেট ফরেন্সিক এর টার্ম মিস করে ফেলো বা আইটেম মিস করে ফেলো, কিন্তু তোমার পেন্ডিং অ্যাড হতে থাকবে। এই জন্য তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে কমমেট এন্ড ফরেন্সিক, যেটা তোমার এখন চলতি পরীক্ষা, এই চলতি সাবজেক্ট দুটা তোমাকে কন্টিনিউ রাখতে হবে, পাশাপাশি যতটুকু ওয়ার্ড কভার দিতে পারবা এটা তোমার জন্য বোনাস, কিন্তু কখনো ওয়ার্ড বেজ হয়ে কমমেট ফরেন্সিক কে পিছনে ফেলা যাবে না। হ্যাঁ, কারণ ওয়ার্ডের জন্য তুমি আরো এনাফ টাইম পাচ্ছ, কমমেট ফরেন্সিক কিন্তু তুমি আর টাইম পাবা না। জি আপু অনেক অনেক ধন্যবাদ আপনার দিক নির্দেশনামূলক সেশন গুলোর জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা আপুর 4টি অসাধারণ সেশন উপভোগ করেছেন। আপুকে জিজ্ঞেস করবো এক্সিস মেডিকেল স্কুলের সাথে আপুর এই জার্নি বা অভিজ্ঞতাটা কেমন? আচ্ছা, এক্সিস মেডিকেল স্কুলের সাথে আমি আছি ওয়েন আই ওয়াজ ইন সেকেন্ড ইয়ার, হ্যাঁ সেই সেকেন্ড ইয়ার থেকে আছি। প্রথমে তোমাদের মতো এভাবেই জয়েন দেওয়া, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে জয়েন দেওয়া, সেখান থেকে আস্তে আস্তে অ্যাম্বাসেডার হিসেবে আসা, দেন কোয়ার্ডিনেটর হিসেবে আসা, তারপর মেন্টর হিসেবে এখন আছি। তো জার্নিটা আসলে অনেক লম্বা একটা জার্নি। হ্যাঁ, এবং আমরা সবাই যারা আমরা আসলে এক্সেসে থাকি এখানে, আসলে সবচেয়ে বড় যে বেনিফিট আমাদের, আমরা সবাই শিখতে পারি। হ্যাঁ, তোমরাও যারা আছো আজকে, যারা সেশনটা দেখবা, যারা এটার সাথে যুক্ত আছো, দেখো সবার মেইন টার্গেট কি, যে কিছু শিখে যাওয়া। তো এই শিখার জায়গা থেকে আসলে এক্সিস প্ল্যাটফর্মের কথা আসলে না বললেই না, সবচেয়ে বড় একটা লার্নিং প্ল্যাটফর্মই কিন্তু এক্সিস। জি আপু, আমাদের এক্সিস মেডিকেল স্কুল এই মোটো নিয়ে এগিয়ে যাচ্ছে, লার্নিং থ্রু শেয়ারিং। আপনারা আমাদের মেন্টর হিসেবে আছেন, আপনারা আপনাদের জার্নি শেয়ার করছেন, সেটা থেকে আমরা শিখতে পারছি। সুপ্রিয় দর্শক, আমাদের এক্সিস মেডিকেল বর্তমানে 97,000 মানুষের একটি বিশাল পরিবার। আপনারা এক্সিস এর সাথে যুক্ত থাকুন এবং নতুন নতুন আরো এমন অনেক সেশন আসবে। আনিকা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আজকের এই সেশনটি এবং পূর্ববর্তী 3টি সেশন, এবং এক্সিস আপু যতদিন যুক্ত আছে আপু কিন্তু অনেক অনেক অসাধারণ সেশন আমাদেরকে উপহার দিয়েছেন, সবগুলো সেশনের জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপু। তোমাকেও ধন্যবাদ এত সুন্দর করে হোস্টিং গুলো করার জন্য। ধন্যবাদ আপু, আপু আপনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি নিজেও একজন থার্ড ইয়ার স্টুডেন্ট, আমি বারবার বলেছি সেশনে, তো ওই জায়গায় আমার ওই জার্নিতে আমি রিলেট করতে পেরেছি যে না আমার এটা জানতে হবে, আপু থেকে এটা জানতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপু আবারও আপনাকে। সুপ্রিয় দর্শক, সর্বোপরি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের 4টি সেশনে আমাদের সাথে ছিলেন, এবং যারা পরবর্তীতে ইউটিউব বা ফেসবুকে আমাদের সেশন গুলো দেখবেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি সেশনের নেপথ্যে অনেকেই রয়েছেন, আমাদের সেশনটি লাইভ করা, সেশনটি গোছানো এবং দিক নির্দেশনামূলক ভাবে আমাদের সাথে ছিলেন তারেক রহমান, রিয়াদ ভাইয়া, সীমান্ত মধু ভাইয়া, এবং সেশন গুলো লাইভ এর নেপথ্যে ছিলেন নোমান ভাইয়া, আব্দুল করিম ভাইয়া। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের সাথেই থাকবেন এবং আমাদের পরিবারটি আরো বৃদ্ধ হবে, আরো বড় হবে, বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, সর্বোপরি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই সেশনটি। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো সেশনে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এক্সিস মেডিকেল স্কুলের সাথে যুক্ত থাকবেন অবশ্যই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।